হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু লাইফ অফ আতিম শোষ। অ্যান্ড আজকে আবারও নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। তো আজকে আমরা যাচ্ছি বিশেষ একটি কাজে, এবং বিশেষ একটি কাজ করার পরে আমরা যাব স্ট্রেইট নাজিরা বাজার। বাই দ্য ওয়ে, আমার এই ওয়ান পিসটি কিনেছি রাইস থেকে। খুব ভালো একটা কাজ করতে যাচ্ছিলাম, কিন্তু কাজটি করার আগে আমরা ক্যাশ তুলতে গিয়েছিলাম ইউসিবি ব্যাংকের বুথ থেকে, কিন্তু আনফর্চুনেটলি দুইবারই কার্ড পাঞ্চ করার পরে দুইবারই কার্ডটি ডিক্লাইন করে এবং আমার ক্রেডেনশিয়াল ডেবিট হয় কিন্তু টাকাটা আসেনি। এবং আমি সাথে সাথে আমার ব্যাংকের কল সেন্টারে কল দিই এবং তাদেরকে আমি একটা রিপোর্ট হিট করি। অ্যান্ড তারা যেটা জানায় সেটা হচ্ছে গিয়ে যদি টাকা তিন দিনের মধ্যে ব্যাক না আসে, দেন ইট উইল টেক 45 days। অ্যান্ড ট্রাস্ট মি, এই ভিডিওটা আরও এক মাস আগের, সো টাকাটা এখনও আসেনি। এনিওয়েজ, টাকা যদিও বুথ থেকে আমরা বের করতে পারিনি, কিন্তু টাকা ঠিকই আমরা বিকাশ থেকে বের করে নিয়েছি। তো টাকা নেওয়ার পর আমরা এখন যাচ্ছি এনএসকো টাওয়ার। তো এনএসকো টাওয়ার অল টাইপস অফ গার্মেন্টস গুডসের জন্য বিখ্যাত। নট অনলি গার্মেন্টস গুডস, এখানে আপনি শাড়ি, কম্বল, কামিজ এগুলোও পেয়ে যাবেন। ওয়েল, দিস ওয়াজ মাই ফার্স্ট টাইম হিয়ার, সো আমি অ্যাকচুয়ালি ঘুরে ঘুরে দেখছিলাম যে এখানে কী কী পাওয়া যায়। এখানে কিছু এক্সপোর্ট কোয়ালিটির গুডস পাবেন, কিছু দেশি গুডস পাবেন, এখানে সব কিছু মিলিয়ে ঝুলিয়ে আপনাকে বুঝে শুনে কিনতে হবে। বাই দ্য ওয়ে, আমি আজকে একটা বেবি কোকোতেল নিতে এসেছি আমার ফ্রেন্ডের জন্য, সো ওইটাও পিক করতে যাবো নাজিরা বাজার। তো আমি আর মহাদিন যেটা কিনতে এসেছিলাম সেটা তো আপনাদেরকে বলতে ভুলেই গিয়েছি, আমরা আসলে কম্বল কিনতে এসেছিলাম। আজকে শুধু আমাদের দাওয়ানোর জন্য কম্বল কিনতে এসেছিলাম এবং দোজ পিপল হু আর নিডি তাদের জন্য কম্বল কিছু অর্ডার দিয়ে গিয়েছিলাম। কম্বল সবগুলো আজকেই নিয়ে যেতাম, কিন্তু আমরা আসলে ক্যাশ শর্ট থাকার কারণে প্ল্যান চেঞ্জ করে কম্বল নেওয়ার প্ল্যান আরেকদিন করি। আপনাদের কাছে আমার ছোট একটা চাওয়া যে আপনারা সব সময় দুর্দিনে সকল অসহায় মানুষদের পাশে থাকবেন এবং ওনাদের সাহায্য করবেন। তো ঘুরে ঘুরে অনেক কম্বল দেখা হলো, অনেক টাইপসের কম্বল দেখা হলো, যেসব কম্বলের নাম আমি জানতামও না ওসব কম্বলেরও নাম জানা হলো। বিভিন্ন ধরনের কম্বল, মোটা, পাতলা, লম্বা, চিকন, ডাবল, সিঙ্গেল, সব ধরনের কম্বল এখানে পাবেন আপনারা। এবং এই মার্কেটে আপনারা পাইকারি মূল্যে না খুচরা মূল্যেও কম্বল পেয়ে যাবেন। অ্যান্ড ট্রাস্ট মি, মার্কেটের ভিতরে এত গরম, বাইরে এত ঠান্ডা ছিল আর ভিতরে এত গরম যে দম বন্ধ হয়ে আসছিল। এদিকে আমি দেখছিলাম ধরে ধরে কম্বলগুলো যে কেমন সফট, গায়ে দিতে আরাম কিনা, বেশি হার্ড কিনা, এসব দেখছিলাম। অ্যান্ড আমাদের কম্বল চুজ করা শেষ, আমরা কম্বলগুলো অনেকক্ষণ ধরে ভালোভাবে দেখে সবগুলো যাচাই বাছাই করে পর্যবেক্ষণ করে তারপরে চুজ করলাম যে কোনটা দারোয়ানকে দিব এবং কোনটা হচ্ছে গিয়ে সবার জন্য দান করব। আমরা কম্বলটা নিই জয়েন অব ইন্টারন্যাশনাল এই দোকানটা থেকে। দোকানটি পাঁচতলায় রয়েছে এনএসকো টাওয়ারে। এবং আপনাদের যদি মনে হয় এখানে আসবেন এবং অসহায় মানুষদের জন্য কম্বল বিতরণ করবেন, তাহলে এনএসকো টাওয়ার ইজ দ্য বেস্ট অপশন কম্বল কেনার জন্য। এনিওয়েজ, এখানে আমাদের দারোয়ানের কম্বল প্যাকিং চলছে এবং বাকি কম্বলের টাকাগুলো কিছুটা অ্যাডভান্স করে গিয়েছে এবং পরের দিন এসে নিব আমরা বলে গিয়েছিলাম। সো কম্বল কেনার পার্ট শেষ, এখন যাব হচ্ছে নাজিরা বাজার। বাট নাজিরা বাজার যাওয়ার আগে একটু আমরা বঙ্গবাজার ঢু মেরে যাবো। তো দেখতে দেখতে চলে আসলাম বঙ্গবাজারে এবং বঙ্গবাজার একদম এনএসকো টাওয়ারের পাশে। বঙ্গবাজার একটি টিনের মার্কেট ছিল যেটা কিনা পুরে কিছুদিন আগে ছারখার হয়ে গিয়েছিল। মার্কেটটি আবার সচল হয় এবং বিক্রেতারা সকল বাধা বিপত্তি অতিক্রম করে আবার সচল রাখতে সক্ষম হয়। এদিকে মহাদিন কিছু ট্রাউজার দেখছিল, বাট ট্রাউজার মহাদিন এক্সপোর্ট কোয়ালিটি খুঁজছিল বাট পাচ্ছিল না। এই মার্কেটটাতে সব ছেলে মানুষ ছিল এবং সব প্রোডাক্টস এখানে ছেলেদের ছিল, সো আমি একা ওখানে মেয়ে যাওয়ার কারণে সবাই এমনভাবে তাকাচ্ছিল আর আমার এত ইনসিকিউর ফিল হচ্ছিল, মনে হচ্ছিল কতক্ষণে ওখান থেকে বের হব। বাট মাদিন ওয়াজ দেয়ার, সো নো ফিয়ার, সো ভয় না পেয়ে ওখানে আরেকটু ঘোরাঘুরি করলাম। বাই দ্য ওয়ে, আপনারা এই কড়কড়া শীতের মধ্যে কাউকে যদি শীতের কাপড় দিতে চান তাহলে এখান থেকেও দিতে পারবেন, এখানেও তারা হোলসেলে কাপড় সেল করে। অ্যান্ড ফাইনালি এক্সপোর্ট কোয়ালিটি ট্রাউজার পাওয়া গেল এবং মহাদিন ঝটপট করে কিনে নিল। সো এখানে একটা কথা আছে, ইফ ইউ নো ইউ নো। এক্সপোর্ট কোয়ালিটির প্রোডাক্ট আপনি বঙ্গবাজারেও পাবেন, আপনি ভ্যানেও পাবেন, আপনি আরিজানেও পাবেন, আপনি ডিফারেন্ট টাইপসের শোরুমে পাবেন, বাট আপনাকে প্রোডাক্ট চিনতে হবে। আপনি যদি প্রোডাক্ট না চিনেন তাহলে 100% আপনি ওইখানে ঠকে আসবেন। তো মহাদিনের এক প্যান্ট খুঁজতে গিয়ে আমাদের যে কত হাঁটা লাগলো, কত ঘোরা লাগলো, কত দেখা লাগলো, কত যে কষ্ট করা লাগলো, মানে এটা বলে বোঝানোর মতো না।
এন্ড ফাইনালি র্যাপিং প্যাকিং চলছে অ্যান্ড পেমেন্ট চলছে। তো এর মধ্যে আমি সাহিলকে কল দিয়েছিলাম যে সাহিল কোথায়, আমরা নাজিরা বাজার একসাথে মিট করবো অ্যান্ড ওর কাছ থেকে আমরা কোকাতেল পাখিটা নিব। তো এখন আমরা নাজিরা বাজার যাচ্ছি, বাকি পার্টটুকু আপনারা নেক্সট ব্লগে দেখবেন। সো টিল দেন স্টে টিউন উইথ লাইফ অফ আতিম শোষ। আসসালামু আলাইকুম।